নোটকাণ্ডে প্রথম সরব হয়েছিলেন তিনি। ঝটিকা সফরে উড়ে গিয়ে দাপিয়ে বেরিয়েছেন দিল্লি, এবার লক্ষ্য গো বলয়। নীতিশ অখিলেশের রাজ্যে গিয়ে বিরোধী আন্দোলনের পালের হাওয়া ঝড় তুলতে চান তিনি। কিন্তু কতটা সফল হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। নোট বাতিল ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে অল আউট আক্রমণে মমতা, রাজ্যের সীমানা পেরিয়ে জাতীয় রাজনীতিতে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী। দিল্লি দাপিয়ে এবার দিদির টার্গেট গো বলয়। 29 নভেম্বর লখনৌয়ের গোমতীনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, সেখানে মমতার সঙ্গে থাকবেন মুকুল রায় এবং সুব্রত বক্সী। 30 নভেম্বর পাটনার সভায় মমতার সঙ্গে থাকবেন ফেরাদ হাকিম এবং রাম পিয়ারি রাম। ঝাড়খণ্ডেও সভা করবেন তৃণমূল নেত্রী, সঙ্গে থাকছেন হাজি নুরুল ইসলাম এবং জিতেন্দ্র তিওয়ারি। সমাজবাদী পার্টি বিএসপির ঘাঁটি উত্তরপ্রদেশ, গো বলয়ের এই গুরুত্বপূর্ণ রাজ্যে কি সারা ফেলবে ঘাসফুল? মুলায়ম মায়াবতীর রাজ্যে তৃণমূলের সংগঠন নেই বললেই চলে। নেত্রী সভার আগে জমি তৈরি করতে লখনৌয়ে মুকুল রায়, যন্তর মন্তরে ধর্ণা মঞ্চে মমতার পাশে দেখা গেছে সপার নেতাদের। লখনৌয়ের সভায় সপা কংগ্রেসকে পাশে পাওয়ার বিষয়ে আশাবাদী তৃণমূল, কিন্তু বেহেনজি কি দিদির পাশে দাঁড়াবেন? উত্তরপ্রদেশের পর তৃণমূল নেত্রীর টার্গেট বিহার। পাটনা সভার আগে মমতাকে কিছুটা সংশয়ে রেখেছেন নীতিশ কুমার। জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদীর কট্টর বিরোধী হিসেবে পরিচিত নীতিশ কুমার, কিন্তু নোট বাতিল ইস্যুতে আগাগোড়া প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। মমতার সভা প্রসঙ্গেও অবস্থান স্পষ্ট করেননি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ধরনে পর পাটনা মে বৈঠ রহি হ্যায়, কাইসে দেখতে হ্যায় উসকো? 28 হম কো আজাদি হ্যায়, পর কাম কর রহে হ্যায়। ক্যা আপ লোগ সাথ দিজিয়েগা? আপ সাথ দেঙ্গে? আপিল ভি কিয়া হ্যায় কি সব লোগ সাথ দেঙ্গে? যন্তর মন্তরে মমতার ধর্ণায় শরদ যাদবকে দেখা গেলেও পাটনার সভায় জেডিইউ নেতাদের উপস্থিতি নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। আরজেডি সুপ্রিমো লালু প্রসাদের সঙ্গে মমতার বরাবরের সুসম্পর্ক, তাই 30 তারিখের সভায় আরজেডির উপস্থিতি নিয়ে আশাবাদী তৃণমূল। প্রত্যেকটা রাজ্যের যে অন্য অন্য রাজনৈতিক চরিত্র আছে, সে অন্য রাজনৈতিক চরিত্র সঙ্গে মানিয়ে নিয়ে কিভাবে এগিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা সময়ই বলে দেবে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় বিবেকের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, দিল্লি।